পেরুতে পরিত্যক্ত একটি বাড়ি থেকে 3 টন মাদক উদ্ধার করেছে পুলিশ। কর্তৃপক্ষ জানিয়েছে, গত 2 বছরে জব্দকৃত মাদকের মধ্যে এটি সব থেকে বড় চালান। আটক করা হয় 4 জনকে। দেশটির নিরাপত্তা বাহিনী শনিবার অভিযানের ভিডিও প্রকাশ করে। গোপন সূত্রে খবর পেয়ে পশ্চিম পেরুর কেলাও শহরে অভিযান চালায় পুলিশ। সেখানে পরিত্যক্ত বাড়ির মেঝে খুঁড়ে প্রায় 51 বস্তার প্রায় 80 প্যাকেট কোকেন উদ্ধার করা হয়েছে। এতে কিছুদিন যাবৎ বাড়িটির উপর নজর রাখা হচ্ছিল। বাড়ির অস্থায়ী মেঝেতে লুকিয়ে রাখা হয়েছিল পরদিন চালানের জন্যে। কলম্বিয়ার পর কোকেনের অন্যতম বৃহৎ উৎপাদনকারী দেশ পেরু সম্প্রতি ক্রমবর্ধমান মাদক ব্যবসা বন্ধ করতে বিশেষ এই উদ্যোগ শুরু করেছে প্রশাসন।